হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি বানাতে চলেছি পুলি তো বাজাপুলি বানানোর জন্য আমার প্রথম কি করতে লাগবে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে রেড করা নারকেলটা দিয়ে দিয়েছি দিয়ে প্রায় দুই কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এইটাতে আমি ভালো করে নাড়াচাড়া দিব কন্টিনিউ নাড়াচাড়া করতে লাগবে না হলে চিনিটা কড়াইতে লেগে যাবে তো এখানে আমি নাড়াচাড়া করছি খুব ভালো করে নাড়াচাড়া করতে লাগবে যত সময় অবধিটা ঝোরঝরা হয়ে যায় না ততক্ষণ অবধি তো এইটা লো ফ্লেমে করতে লাগবে তাহলে জিনিসটা ভালো হবে না হলে এটা চিনিটা কড়াইতে লেগে যাবে তো এখন প্রায় আমার হয়ে গেছে এই ঝুটঝুড়ে হয়ে গেছে এখন আমি এটাকে আস্তে আস্তে নামিয়ে নিব তো নামানোর পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর আমারটা মরমুড়ে হয়ে গেছে তো এখন আমি এখানে ময়দা দিয়ে একটা ডো বানিয়ে দিব। তো ময়দা নিয়ে নিয়ে নিয়েছি নিয়ে আমি এটাতে গরম তেল দিয়ে দিয়েছি অল্প গরম তেলটা দিলে ডোটা খুব ভালো সফট হয় আর পিঠাগুলো বানাতে অনেক সুবিধা হয় তো দেখতেই পাচ্ছো আমারটা কি সুন্দর হয়ে গেছে তো ওখানে আমি আস্তে আস্তে জল একটু 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 করে অ্যাড করে করে আমি ডোটা ভালো করে মেখে নিব তো আজকে অনেকদিন পর বাজা পুলি কারণ এখন ওয়েদারটা অনেক সফট ভালোই লাগছে তো আমার বড় ছেলে বলে উঠে যে মা বাজাপুলি বেড়া অনেক দিন হয়েছে খাই না তো তাই আমরা দুইজন শাশুড়ি বউ মিলে দুইজন মিলে আমরা বাজা পুলি বানাতে লেগে গেলাম তো এইগুলোর আগে লেচি কেটে নিব তো আস্তে আস্তে করে লেচি কেটে নিয়েছি এখন একটা একটা করে লেজি বলে দিব বলার পর আমি এটাতে যারা চান ওরা হাত দিয়েও সাজ বানাতে পারেন আর যারা চান এরকম আমার মতো সাজে দিয়েও বানাতে পারেন তো আমি এখানে সাজ নিয়ে নিয়েছি পুলি বানানোর জন্য দিয়ে আমি নারিকেল দিব। নারিকেল দিয়ে এটাকে ভালো করে বন্ধ করে চাপ দিতে হবে চাপ দিলে পরে ডিজাইনটাও উঠবে আর আমার বুলিও ফাটবে না যখন আমি এগুলো তেলে বাজবো তো এরকম করে আমি একটা একটা করে বাজা পুলি সবগুলো বানিয়ে নেবো আজকে আমার গলার অবস্থাটা বেশি ভালো না তাই বয়সটা একদম আস্তে আসবে আর ভাঙা ভাঙ্গা আসবে কারণ আমার কয়েকদিন থেকে ভীষণ ঠান্ডা লেগে গেছে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ভাব তাই ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগেই আমার অবস্থা হয়ে গেছে গলার তো আমরা এই রকম করে একটা একটা করে সবগুলো বাজা পুলি বানিয়ে নিব বানিয়ে নিয়ে তারপরে রেখে দেবো তো আমার ভিডিওসগুলোরা আপনারা কে কোথার থেকে দেখেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনারা আমরা তো এটাতে বাজা পুলি বলি কে কী বলেন প্লিজ আমাকে নামটা বলবেন যে এইগুলোকে কি বলেন তো আমি জানি বাজাপুলি তো আমরা বাজারপুলি বলি আপনারা কী বলবেন এটাও জানবো এখন আমি তেল বসিয়ে দিয়েছি তো আমার তেলটা গরম হয়ে গেছে তো এখন আমি এঁকে একে বাজা পুলিগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে তো এইটা ডোটা যে আমরা যে লেচিটা কেটেছি এটা একদম পাতলা পাতলা করে দিতে হবে সাজের মধ্যে তাহলে কি হয় এটা অনেক মোচমোচা থাকে আর যদি আপনাদের লেচিগুলো মোটামুটা ভারী ভারী হয় তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যায় আর আমি যেরকমভাবে বানাচ্ছি সেইগুলো আপনারা পনেরো দিন মিনিমাম স্টোর করে রাখতে পারবেন আর এটা খেতেও মুচমুচেও থাকবে আর ফ্রেশও থাকবে নষ্টও হবে না তো আমি এটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব সবগুলোকে দেখতেই পাচ্ছি আমি উল্টাচ্ছি পাল্টাচ্ছি আর আমারগুলো কী সুন্দর ফুলে ফুলে উঠেছে তো আমি এখন আমার পুলিগুলো লাল লাল হয়ে উঠে গেছে তো এখন আমি একটা পাত্রতে এগুলো নামিয়ে দিব একটা একটা করে সবগুলোকে তেলটাকে ভালো করে ঝরিয়ে নামাতে হবে নালে তেল তেলের গন্ধ লাগবে তো আমি এখন সবগুলো নামিয়ে নিয়েছি তো নামানোর পর দেখতেই পাচ্ছো কি সুন্দর লাগছে দেখতে এটাকে এরকমও খেতে পারেন আপনারা বা আমি যেরকম করে খাচ্ছি সেটাই দেখাচ্ছি তো আমি কি করব একটা কড়াইতে অল্প জল নিয়ে নিয়েছি ধরুন হাফ কাপ জল সঙ্গে ওয়ান কাপ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিব আমিটাকে কিন্তু লাল হতে দিব না কিন্তু চিনিটাকে গলতে দেবো যতক্ষণ অব্দি চিনি গলে যাকে কন্টিনিউ নাড়াচাড়া নাড়াচাড়া দিতে হবে নাহলে চিনিগুলো লেগে যাবে কড়াইতে আমি আগেও বলেছি তো এটা যখন এরকম হয়ে আসবে লাল হতে দিবেন না তখন ভেজে রাখা পুলি সবগুলো দিয়ে দিবেন ভেজে রাখা পুলি দিয়ে খুব ভালো করে তাড়াতাড়ি ছেনি বা হাত চাই থাকে এটার সাহায্যে এগুলোকে উল্টট পালট করে ভালো করে মিশিয়ে নিতে লাগবে যাতে একটা আরেকটার গায়ে খুব সুন্দর করে লেগে যায় তো আমি এরকম করে লাগিয়ে নিয়েছি আর এখানে মা এগুলোকে একটু উল্টো পাল্টা করে দিচ্ছে আর কি নাহলে তো সবগুলো বাজা পুলিতে লাগবে না এরকম করে মিনিমাম ফিফটিন ডেজের জন্য আপনারা স্টোর করে রাখতে পারেন আর এটা খেতে জাস্ট বাও খেতে যারা যারা এরকম ভালোবাসেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যারা এখনও অব্দি সাবস্ক্রাইব করবে না প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য এতটুকু বাই বাই